নিজের স্ত্রীর গায়ে অনেকে হাত তোলে যা বর্তমান সমাজে ব্যাধিতে রূপান্তর হয়েছে এ সম্পর্কে ইসলাম কি বলে স্ত্রীর গায়ে হাত তোলে আবার অনেক সুযোগ বুঝে অনেক বইও হাত তোলে স্বামীর গায়ে শুধু একচেটিয়া বললে হবে না তো নারী নির্যাতন বেশি হলে কি হবে পুরুষ নির্যাতন আজকাল হয় ওই বেচারা তো বলতে পারে না শর্মে শর্মে ভিতরে ভিতরে শেষ হয়ে যায় আর যে সময় আসছে এখন এখন ওই নারী নির্যাতনের মতো পুরুষ নির্যাতনে আরো তরতর করে বাড়তেছে যাই হোক ভাইরা আমার বিশেষ করে মেয়েদের গায়ে হাত তোলা প্রহার করা অমানবিক আচরণ করা এগুলো কোনো ভালো মুসলমানের গুণ হতে পারে না অন্যায়মূলকভাবে যদি তার উপরে এই অত্যাচার করা হয় তাহলে সে অত্যাচারের কারণে আল্লাহর কাঠগড়ার আসামি হতে হবে কবিরা গুনায় লিপ্ত হবে স্বামী আল্লাহ বলেছেন ওয়া আশির মারুফ মেয়েদের সাথে তোমাদের স্ত্রীদের সাথে তোমরা ভালো ব্যবহার করো একটা হাদিস আপনারা সবসময় শুনেন নবী করিম সাল্লাহিসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যে বউয়ের কাছে ভালো সে আল্লাহর কাছেও ভালো আসলেও ভালো আর নবীজি সাল্লা সাল্লাম বলেছেন তার নিজের কথা আমি আমার পরিবারের কাছে তোমাদের মধ্যে তোমাদের পরিবারের কাছে তোমরা যত ভালো আমি আমার ফ্যামিলির কাছে তার চাইতে ভালো তাহলে স্ত্রীর কাছে ভালো থাকার জন্য তারা নিয়মিত মানলে ভালো থাকা যাবে বউ বলবে ভালো অত্যাচার করবেন কথা কথা গালমন্দ করবেন অবিচার করবেন এরপরে যদি বলেন যে হুজুর ওয়াজ করছে হাদিসে নাকি আছে আসে বউ যাকে ভালো বলে সে আসলে আল্লাহর কাছে ভালো তুমি আমার সম্পর্কে কি বলো স্ত্রী দেখবেন ফিক করে হাসে দিস কারণ বলবে যে তোমার মতো জালিম আর কে আছে আমি তো জানি বয়ে হয়তো কিছু বলতে পারে না ফিক করে হাসে দিলে বুঝবেন যে অবস্থা খারাপ আছে আপনার কথা বুঝতে পারছেন কিন্তু কখনো গায়ে হাত তোলা তো পরের কথা নাম্লাহ তিনি কখনো রুড় রুষ্ট কোনো আচরণ তার স্ত্রীদের সাথে করেন আল্লাহ নির্দেশ করেনে মা মারুফ বৌদের সাথে স্ত্রীদের সাথে সুন্দর সদ আচরণ করবে উল্টা পাল্টা একটু হবেই একটু হবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বয়স কম ছিল আটা ছেনে রেখে দিতেন ওই যে ছাগল মুরগি ইত্যাদি এসে মুখ দিয়ে দিত প্রায় সময় এরকম হতো আর কিছু হতো বয়স কম কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কখনো রুক্ষ আচরণ করেন নাই মা আবান নবী সাল্লাল্লাহু আলাইহি তো তুআমাকাততু সমালে তিনি ও বিন হাদিস কিতাবে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি কখনো তার জীবনে কখনো তিনি খাবারের দোষ ধরতেন না কখনো না আর আপনি প্রতিবেলায় দোষ ধরেন ঠিক না ভাই ঠিক প্রতিবেলায় দোষ ধরেন এমনি করলেও দোষ এমনি করলেও দোষ বাহিরের আপনার ভালো লাগে ভিতরে এসে বদনামী করেন এ আমাদের আসে না নাই কোন এলাকার হুজুর বলে দাওয়াত দিছে তো ওই হুজুরের যেই দাওয়াত দেখ মহিলারা যত ভালো করে রাঁধুক একটা দোষ ধরে পরে এক মহিলা খুব শিক্ষিত ওই এলাকাতে আসছে নতুন বিয়ে হয়েছে সে বলে যে আচ্ছা দেখি মৌলভী সাহেব কি কি দোষ ধরে সবগুলা লিস্ট করে ওই সব দোষগুলো থেকে মুক্ত করে একবারে এমনভাবে রাঁধছে যে ওই দোষগুলো কোনটা ধরতে হুজুর কোনটা কোনটা ধরে সবগুলো তার রপ্ত করা হয়ে গেছে এরপরে খাওয়াইয়া দাওয়াত দিয়ে বলে হুজুর বলে আজকে কি সমস্যা ঠিক হয়েছে কি না তখন হুজুর দেখছে যে দোষটা আসলে কোনোটা নাই বলতেছে এত ভালো ভালো না অর্থাৎ একটা দোষ ধরতে হবে তো অনেক স্বামী আছে এই চরিত্রের বইয়ের কোনো দোষ না পাইলে খোসায়া বলবে যে এত ভালো ভালো না আছে না না এই রোগের রোগী আল্লাহ তালা আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন ভালো মানুষ না হলে ভালো মুসলমান হওয়ার সুযোগ নাই শুধুমাত্র কপালে সিল লাগা ফেললেন সেদ্ধা দিদিতে জিকিরাজকার অনেক বেশি করে ফেললেন ভাইরা আমার এটাই দিনদারি নয় আপনারা একটু আগেই শুনলেন আখলাখ এটা হলো মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে অতএব স্ত্রীর সাথে ভালো আচরণ করবো তো ইনশাল্লাহ